আসসালামু আলাইকুম। অনলাইন ক্লাসে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি তামিম ভুঁইয়া, প্রভাষক প্রাণীবিদ্যা। তোমাদের সাথে আমার গত ক্লাসেই পরিচয় হয়ে গেছে। আজকে আমরা গত ক্লাসে আমি যা পড়িয়েছি তা হলো ঘাস পরিণের শ্বসনতন্ত্র। শ্বসনতন্ত্রের গঠন নিয়ে আলোচনা করেছিলাম, গঠনে শ্বসনতন্ত্রের বিভিন্ন অঙ্গ নিয়ে আলোচনা করেছি। আমরা এখন কিছু জেনে নিই যে শ্বসনটা কি। শ্বসন হচ্ছে প্রকৃতির দেহের মধ্যে গ্যাসীয় বিনিময়ের যে প্রক্রিয়া সেটাকে শ্বসন বলে, এবং শ্বসনের ফলে খাদ্যের জারণ ঘটে। শ্বসনে যে অক্সিজেন প্রবেশ করে সেটাই খাদ্যকে জারিত করে, এবং বিপাকীয় কাজে যে কার্বন ডাইঅক্সাইড বের তৈরি হয় সেটি শ্বসনের প্রক্রিয়ায় দেহকোষ থেকে শ্বসনতন্ত্রের মাধ্যমে বাইরে নির্গত হয়। তাহলে শ্বসনের গঠনে ট্রাকিয়াল নামক এক বিশেষ ধরনের জালিকার নালিকার মাধ্যমে শ্বসন সম্পূর্ণ হয় ঘাস পরিণে, এবং শ্বসনের অঙ্গগুলো আমরা একটু আলোচনা করি। এবং শ্বসনের ট্রাকিয়াল তন্ত্র গঠিত কয়েকটি অঙ্গ নিয়ে, একটি হচ্ছে স্পাইরাল বা শ্বাসতন্ত্র, যার মাধ্যমে বাইরে থেকে অক্সিজেন প্রবেশ এবং ভিতরে থেকে অক্সিজেন নির্গত হয়, এবং এটি থাকে দহজোড়া। এবং তারপর হচ্ছে ট্রাকিয়া বা শ্বাসনালী, যেটি মাধ্যমে মধ্য দিয়ে গহ্বরের মধ্যে দিয়ে অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড চলাচল করে, গ্রহণ এর নির্গমন ঘটে। এবং তারপর হচ্ছে ট্রাকিয়ল থেকে ট্রাকিয়ল রস, এবং এখানেই অক্সিজেন দ্রবীভূত হয় এবং দেহকোষে প্রবেশ করে, এবং দেহকোষ থেকে কার্বন ডাইঅক্সাইড এসে বাইরে বেরিয়ে যায়। শ্বসন কৌশল নিয়ে আলোচনা করব। শ্বসন কৌশল রেসপিরেটরি প্রসেস, এবং এই প্রসেসটি হচ্ছে যে শ্বসন গ্যাসীয় বিনিময় ঘটবে। এবং আমরা জানি যে শ্বাসরঞ্জক কোনো পদার্থ রক্তে না থাকার কারণে রক্ত শ্বসনে কোনো কাজে লাগে না। এবং এই শ্বসন কৌশলটি দুই প্রকারে সংগৃহীত হয়, একটি হচ্ছে শ্বাস গ্রহণ বা প্রশ্বাস। দ্বিতীয়টি হচ্ছে শ্বাসত্যাগ নিঃশ্বাস। এবং ইংরেজিতে বা ইন্সপাইরেশন অথবা শ্বাসত্যাগ মানে এক্সপাইরেশন। এই শ্বাসন গ্রহণ এবং ত্যাগটি সম্পূর্ণ ট্রাকিয়াতন্ত্রের সংকোচন এবং প্রসারণের দ্বারা সম্পন্ন হয়। এক্ষেত্রে ট্রাকিয়াল উদর এবং বক্ষ এবং উদরের পেশিগুলো সংকোচন প্রসারণে কাজ করে, আর সংকোচন প্রসারণের ফলে যে দেহের ভিতরে ট্রাকিয়ালের পথে স্পাইরালগুলো খুলে যায় এবং বন্ধ হয়। আমরা প্রথমে প্রশ্বাস নিয়ে আলোচনা করব। প্রশ্বাস হচ্ছে এটি একটি সক্রিয় প্রক্রিয়া। কিছু কথা যে প্রত্যেক পড়ারই কিছু মূল কথা থাকে, তোমরা এই মূল কথাগুলো ছোট আকারে লিখে পড়বে, তাহলে মনে রাখতে খুব সহজ হবে। শ্বসন প্রশ্বাস একটি সক্রিয় প্রক্রিয়া, এবং এই প্রক্রিয়া কি হয়, স্পাইরাল আমরা আগে একটু আলোচনা করিনি যে বক্ষের প্রথম শ্বসন প্রশ্বাস একটি সক্রিয় প্রক্রিয়া। দুই, বক্ষীয় ও উদরীয়, তোমরা যদি এভাবে লিখে পড়ো তাহলে সবসময় জিনিসগুলো মনে থাকবে, এবং চিত্র সাথে দিয়ে মনে করতে পারবে। বেশি প্রসারণ সক্রিয় বক্ষীয় এবং উদরীয় প্রসারণের ফলে দেহ কাণ্ড মানে ট্রাকিয়াল তন্ত্রের ট্রাকিয়ার প্রসারণ ঘটবে, ট্রাকিয়ার প্রসারণের কারণে বাইরে থেকে অক্সিজেন
নাকের অভ্যন্তরে দিয়ে দেহকোষে প্রবেশ করবে। ও টু দেহকোষে প্রবেশ করবে। এইটুক মনে রাখবে। আর এখানে আমরা দেখি ডাকের প্রসারণের ফলে অক্সিজেন দেহে প্রবেশ করে টিস্যু রসে ওটু ট্রাকিয়ার মাধ্যমে কোথায় পৌঁছাবে? টিস্যু রসে, ট্রাকিওলের টিস্যু রসে পৌঁছাবে। টিস্যু রসে পৌঁছে টিস্যু রসে দ্রবীভূত হবে। এই প্রক্রিয়ায় যখন প্রশ্বাস দ্রবীভূত হবে দেহকোষে পৌঁছে যাবে। দ্রবীভূত হবে পাঁচ এবং দেহকোষে ব্যাপন প্রক্রিয়ায় প্রবেশ করবে। তাহলে প্রশ্বাসের এই প্রক্রিয়াটি আমি 1-2-3 দিয়ে যদি লিখি তাহলে আমার মনে থাকবে। তোমরা মানে বইতে অবশ্যই সেই এটা গল্প আকারে মানে লিখিত মতো করে আছে। যদি তুমি এরকম 1-2 বা সিঙ্গেল কোনো সাইন দিয়ে লিখো তাহলে জিনিসগুলো খুব দ্রুত মনে থাকবে এবং এইভাবেই তোমরা পড়ার চেষ্টা করবে। কৌশলটি আমি একটি চিত্রের মাধ্যমে তোমাদেরকে দেখিয়ে দিই। তোমরা চিত্রের মাধ্যমে দেখালে তোমরা আরো সহজে মনে রাখতে পারবে। প্রথমে আমরা এটি কি পাচ্ছি? এটা হচ্ছে স্পাইরাল। স্পাইরাল শ্বাসতন্ত্র, এখানে অবশ্যই আমরা ট্রাকিয়ার গঠনতন্ত্র পড়িয়েছিলাম। বাইরে কি থাকে? মেমব্রেন, যদি শ্বাসতন্ত্র হচ্ছে ট্রাকিয়া, এখান থেকে অক্সিজেনের প্রবেশ এবং এর ভিতর দিয়ে বিভাগীয় কাজ উৎপন্ন কার্বন ডাইঅক্সাইড বা নির্গমন, এটি হচ্ছে ট্রাকিয়া। এবং ট্রাকিয়া পরবর্তীতে শাখা প্রশাখা হয়ে ট্রাকিওলে পরিণত হয়, এটি হচ্ছে ট্রাকিওল। তোমরা এই চিত্রগুলোর সাথে পড়াটা যখন মিলিয়ে পুরো শ্বসন কৌশল একটা চিত্রের মাধ্যমে যখন আমরা দেখতে পাই, দেখা যায় স্পাইরাল গুলো সংকোচ গহ্বর উদরীয় এবং বক্ষীয় পেশী প্রসারণের ফলে খুলে যায় এবং তার মাধ্যমে খুব সজোরে অক্সিজেন প্রথমে স্পাইরাল দিয়ে প্রবেশ করে আট্রিয়ামে যায়। আট্রিয়াম থেকে ট্রাকিয়া এবং ট্রাকিওলে গিয়ে ট্রাকিওল রসে দ্রবীভূত হয় এবং দেহকোষে প্রবেশ করে এবং দেহকোষে উৎপন্ন যে কার্বন ডাইঅক্সাইডটি সেটি আবার সেই একই পথে বের হয়ে যায়, ট্রাকিয়াতে নির্গমন হয়। তাহলে যখন তোমরা এই চিত্রের সাথে পড়াটা মিলিয়ে দেখবে বইয়েতে তোমাদের সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে ধারণাটি। এবং জেনে রাখো যে একটি বইয়ে সবসময় সবগুলো চিত্র সমানভাবে থাকে না, এক এক বই এক এক রকম থাকে। তোমরা যদি পারো দুটি বই রেফারেন্স হিসেবে নিতে পারো। আমরা আলোচনা করব শ্বাসত্যাগ। নিঃশ্বাস নিয়ে আমরা প্রথমেই যখন আলোচনা করেছিলাম শ্বাস গ্রহণ একটি সক্রিয় প্রক্রিয়া হিসেবে বলেছি, তাহলে শ্বাস ত্যাগের ক্ষেত্রে হবে এটি একটি নিষ্ক্রিয় প্রক্রিয়া। একটা কথা, দুই যখন এই উদরীয়
এবং বক্ষীয় গহ্বরের শিথিল অবস্থায় থাকবে। বক্ষীয় এবং উদরীয় পেশি শিথিল অবস্থায় থাকবে, উদরীয় পেশি শিথিল হয়ে পড়বে, উদরীয় পেশি শিথিল অবস্থায় থাকবে, যার ফলে কি হবে, কোন সংকোচন প্রসারণ ঘটবে না, সম্পূর্ণ একটা শ্লথন পদ্ধতি থাকবে। এর ফলে কি হবে, পেশিগুলোর সংকোচন, পেশিগুলো সংকুচিত হয়ে থাকবে, ট্রাকিয়াল কাণ্ড সংকুচিত হয়ে যাবে, সংকুচিত হবে এবং ভিতরে আয়তন হ্রাস পাবে, ফলে সজলে বিপাকীয় কাজে উৎপন্ন কার্বন ডাইঅক্সাইড টিস্যু রসে এসে সেখান থেকে কার্বন ডাইঅক্সাইড ট্রাকিয়ার মাধ্যমে স্পাইরাল দিয়ে বিমুক্ত হবে। আমরা একটি কথা মনে রাখি যে খাদ্য বিপাকের ফলে যে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয় তা খুব কম পরিমাণ গ্যাস হিসেবে বাইরে নির্গত হয়, বেশিরভাগই কার্বন ডাইঅক্সাইড রক্তে প্লাজমা দ্বারা পরিবর্তিত হয়ে পরে বাইরে বের হয়ে যায়। আর শ্বসন প্রক্রিয়াটি একটি নিষ্ক্রিয় প্রক্রিয়া, তোমরা এই ওই চিত্রের সাথে মিলিয়ে যখন দেখবে তখন এই সম্পূর্ণ প্রক্রিয়াটি শীর্ষাস প্রক্রিয়া, এই প্রক্রিয়ায় কার্বন ডাইঅক্সাইড খুব দ্রুত গতিতে দেহ থেকে বেরিয়ে যাবে। শ্বসন কৌশলটি আমরা একটা চার্টের মাধ্যমে, ফ্লো চার্টের মাধ্যমে দেখি, তাহলে তোমাদের আরো ক্লিয়ার থাকবে এবং আরো বেশি মনে থাকবে। বায়ুমণ্ডল থেকে কি করে শ্বসনে অক্সিজেন গ্রহণ করে, বায়ুমণ্ডল থেকে অক্সিজেন গ্রহণ, তারপরে অক্সিজেনটা কোন শৈল কিসে দিয়ে প্রবেশ করবে, আমরা গঠন বা কৌশলের আলোচনা থেকে জেনেছি স্পাইরাল দিয়ে, তারপর ট্রাকিয়া, তারপর হচ্ছে স্পাইরাল বা রন্ধ্র লিখি, শ্বাসরন্ধ্র, তারপরে আমার বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইডে বিমুক্ত হয়ে যায়। তাহলে আমরা অক্সিজেনের কৌশল একটি ফ্লো চার্ট, এটাকে ফ্লো চার্ট বলে, এই চার্টের মাধ্যমে শিখতে পারলাম। তোমরা যখন দেখবে বায়ুমণ্ডল থেকে অক্সিজেনটা কোথায় যাচ্ছে, স্পাইরাকলে বা শ্বাসরন্ধ্র, যেটি ঘাসফড়িং এর দেহে 10 জোড়া আছে, 2 জোড়া বক্ষীয় এবং 8 জোড়া উদরীয়, তারপরে ট্রাকিয়ায় প্রবেশ করে। ট্রাকিয়াটি হচ্ছে একটি গহ্বরের মতো নল এবং এর মাধ্যমে অক্সিজেন দ্রুত ট্রাকিওলে প্রবেশ করে। ট্রাকিওলে কিছু রস থাকে যেখানে অক্সিজেন দ্রবীভূত হয় এবং বায়ুথলিতে জমা হয় এবং দেহকোষে এই অনুপ্রবেশ করে অক্সিজেন, এবং জারণ ক্রিয়া সম্পন্ন হয়। কিসের জারণ, খাদ্যর জারণ হয় এবং এ বিপাকে সৃষ্ট কার্বন ডাইঅক্সাইড সৃষ্ট হয়, সেটি আবার কি হয়, দেহকোষে থেকে কার্বন ডাইঅক্সাইডে বেরিয়ে আসে এবং বেরিয়ে এসে ট্রাকিওলে রসে প্রবেশ করে এবং সেখান থেকে ব্যাপন প্রক্রিয়ায় ট্রাকিয়া থেকে স্পাইরাল এবং সেই মাধ্যমে বায়ুমণ্ডলে বিমুক্ত হয়ে যায়। তাহলে শ্বসন কৌশলটি আমরা চিত্র এবং ফ্লোচার্টের মাধ্যমে সম্পূর্ণ ব্যাখ্যা করলাম। আমরা যদি তোমাদের যে শ্বসন ঘাসফড়িং শ্বসন থেকে যে কিছু প্রশ্ন আসে, প্রশ্ন যেভাবেই আসুক তোমরা উত্তরটা এভাবে দেওয়ার চেষ্টা করবে যে ফ্লো চার্ট অথবা একটা চিত্র এবং গঠনে যখন দেখবে সেখানে স্পাইরাল গঠন, এসব যদি তোমরা চিত্রগুলো দাও তাহলে তোমাদের উত্তরটা আরো বেশি গ্রহণযোগ্য হবে, আরো সুন্দর হবে এবং যথাসম্ভব তোমরা চিত্রের সাথে মিলিয়ে পড়ার চেষ্টা করবে, তাহলে তোমাদের মনে থাকবে। ঠিক আছে, আজকে একটু, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।